হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকের একটা সমস্যা দেখা দেয় যে আপনি খাবার দাবার সঠিক ঠিকই খাচ্ছেন, হঠাৎ করে আপনার শরীরের ওজন খুব বেশি বৃদ্ধি পেয়ে যাচ্ছে, বা অনেকের ক্ষেত্রে হয় কি হঠাৎ করে আপনার শরীরের ওজন খুব বেশি কমে যাচ্ছে, দেখা যাচ্ছে আপনার খাবার দাবার একেবারে ঠিক আছে, বা অনেক সময় শরীর খুব বেশি দুর্বল লাগা, যে কোনো কাজ করতে একেবারে ইচ্ছে না করা, বা চুল খুব বেশি পরিমাণে হঠাৎ করে পড়ে যাচ্ছে, আপনার স্কিনের বিভিন্ন ধরনের পরিবর্তন আপনি লক্ষ্য করেন। তো এই সমস্যা যদি আপনার মধ্যে হঠাৎ করে হয়ে যায়, তাহলে হতে পারে বন্ধুরা আপনাদের যে থাইরয়েড যে গ্রন্থি বা থাইরয়েড যে গ্ল্যান্ড থাকে তার কোনো সমস্যার সৃষ্টি হয়েছে। তো বন্ধুরা, এই যে থাইরয়েডের সমস্যা, এক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুরা ট্রিটমেন্টের পার্টটা খুব বেশি ইম্পর্টেন্ট প্রথমেই একটা জিনিস বলে দিই। কারণ দেখুন, অ্যালোপ্যাথিতে যে ট্রিটমেন্টটা করা হয়, বিভিন্ন কারণে থাইরয়েডের সমস্যা যে হয় তার মধ্যে বেশিরভাগ দেখা যায় যে ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করে থাকেন, বলেন যে আপনাকে এই থাইরয়েডের মেডিসিনটা সারা জীবন আপনাকে খেয়ে যেতে হবে। তবে এই যে অ্যালোপ্যাথিতে তার যে ট্রিটমেন্টটা থাকে, ডাক্তারবাবুরা কিন্তু প্রপার চিকিৎসা একেবারে গোড়া থেকে, যেমন অনেকের যারা ডায়াবেটিক এবং হাই ব্লাড প্রেশার হয় তারাও কিন্তু দেখা যায় যে সারা জীবন তাদের মেডিসিন খেয়ে যেতে হয়। তবে আজকের এই ভিডিওতে বন্ধুরা আমি আলোচনা করবো আপনাদের সাথে এই থাইরয়েডটা কি, সেটা কেন আপনাদের মধ্যে হতে পারে এবং কি কি লক্ষণ আপনার প্রকাশ পেতে পারে, তাছাড়া ট্রিটমেন্টে একটা ইম্পর্টেন্ট পার্ট সম্পর্কে আলোচনা করব, অ্যালোপ্যাথি ছাড়া এমনও কিছু ব্যবস্থা আছে যদি আপনি সেগুলো পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনি কিছুদিনের মধ্যে এই থাইরয়েড যে ঔষধটা আপনি যে নিচ্ছেন সেটা হয়তো আপনার নাও লাগতে পারে, আপনার যে থাইরয়েডের সমস্যা তার কিন্তু সমাধান একেবারে হয়ে যেতে পারে। তো ভিডিওটা অনুরোধ রাখবো শুরু থেকে শেষ অব্দি অবশ্যই দেখবেন, খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও, কারণ এই থাইরয়েডের সমস্যা যদি কারোর মধ্যে হয়ে যায় তাহলে কিন্তু সমস্ত শরীরের মধ্যে তার কিন্তু প্রভাবটা কিন্তু ফেলে সেই থাইরয়েডের সমস্যা। তো প্রথমে আমরা জানবো যে এই থাইরয়েডটা কি, বা থাইরয়েডের সমস্যাটা কি, বা কেন বা কিভাবে সেটা উৎপন্ন হয় আপনি বুঝে নিন। আমাদের এই যে গলা থাকে, আমি যদি সাধারণভাবে যদি বলি, তাহলে আমাদের এই গলার নিজে এই জায়গাটাতে একটা থাইরয়েড গ্ল্যান্ড বা গ্রন্থি থাকে এবং তা থেকে T3 এবং T4 নামক হরমোনটা নিঃসরণ ঘটে, এবং এই তার যখন তারতম্যতা ঘটে, যখন বেশি এবং কম ক্ষরণ ঘটে, তখনই কিন্তু হাইপো বা হাইপার থাইরয়েডের সমস্যা দেখা দেয়। এই টার্মগুলো সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করব। আমি এখানে একটা চিত্রের মাধ্যমে আপনাদেরকে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। আমাদের শরীরের মধ্যে কিছু গ্ল্যান্ড বা গ্রন্থি থাকে, এগুলো আপনি একটু বুঝে নিন, সে কোন কোন জায়গায় থাকে এবং থাইরয়েডটা কোথায় আছে তা নিয়ে একটু বলছি। যে আমাদের যে গ্ল্যান্ডগুলো থাকে তার মধ্যে থাকে পিনিয়াল গ্ল্যান্ড থাকে, আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থাকে, আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থাকে, থায়ামাস থাকে, প্যানক্রিয়াস গ্ল্যান্ড থাকে যা থেকে আমাদের ইনসুলিন হরমোন নিঃসৃত হয় এবং সেটাও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট ডায়াবেটিসের জন্য। তাছাড়া আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড থাকে, আমাদের যে কিডনি থাকে তার আশেপাশে তার উপরের দিকে থাকে। মহিলাদের ক্ষেত্রে ওভারি থাকে যা থেকে ওভাম নিঃসৃত হয় এবং পুরুষদের ক্ষেত্রে টেস্টিস থাকে। তো এই যে কিছু গ্ল্যান্ড বললাম, এই গ্ল্যান্ডেরগুলোর এগুলোর কাজ কিন্তু আমাদের শরীরের মধ্যে খুব বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে আজকের যে টপিকটা সেটা হলো থাইরয়েড গ্ল্যান্ড, এবং থাইরয়েডের সমস্যাটা সম্পর্কে একটু বুঝে নিন। এই যে এখানে গলার পাশে আমি একটি চিত্র আঁকার চেষ্টা করছি বন্ধুরা, এটা হলো আমাদের থাইরয়েড, এবং এই যে থাইরয়েড গ্ল্যান্ড থাকে তা থেকে দু ধরনের হরমোন নিঃসৃত হয়, এটা হলো T3 এবং T4 হরমোন। এবং এই যে T3 এবং T4 হরমোন নিঃসরণ ঘটে আমাদের মস্তিষ্কের মধ্যে, আমি এখানে বোঝানোর চেষ্টা করছি, থাকে পিটুইটারি গ্ল্যান্ড, এবং এই যে পিটুইটারি গ্ল্যান্ড বা গ্রন্থি তাকে মাস্টার গ্ল্যান্ডও বলা হয়ে থাকে, কারণ এটা কিন্তু আমাদের যে অন্যান্য যে অনেকগুলো যে গ্রন্থি থাকে বা গ্ল্যান্ড থাকে তার কার্যকারিতা কিন্তু অনেকটাই প্রভাবিত করে। সো এই যে পিটুইটারি গ্ল্যান্ড থাকে, এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে একটি হরমোন নিঃসরণ ঘটে যাকে বলা হয় TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই যে TSH হরমোনটা, এটা কি করে, এখান থেকে TSH রিলিজ ঘটে এবং এটা থাইরয়েড যে আমাদের গ্ল্যান্ড থাকে তাকে অর্ডার দেয় যে শরীরের কতখানি প্রয়োজন এই T3 এবং T4 হরমোনটা সেটাকে থাইরয়েড গ্ল্যান্ড থেকে নিঃসরণ করার জন্য। কিন্তু যে কোনো কারণে যখন আমাদের এই থাইরয়েড যে গ্ল্যান্ডটা থাকে তার মধ্যে যখন কোনো সমস্যার সৃষ্টি হয়, তার যে কাজটা থাকে সেটা যখন সঠিকভাবে বন্ধুরা না হয়, তখন সে পর্যাপ্ত পরিমাণে T3 এবং T4 বেশিরভাগে দেখা যায় নিঃসরণ করতে পারে না, বা অনেক ক্ষেত্রে দেখা যায় কম করে, অনেক ক্ষেত্রে দেখা যায় বেশি করে। তো যখনই সে এই T3 এবং T4 হরমোনটাকে কম রিলিজ করে সেই অবস্থাটাকে আমরা হাইপোথাইরয়েডিজম বলে থাকি।
সো হাইপোথাইরয়েডিজম আপনারা বুঝলেন এবং আশা করি এই বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট কিন্তু করবেন। সো এই যে হাইপোথাইরয়েড অর্থাৎ টি3 এবং টি4টা যখন কম নিঃসরণ ঘটে তখন কি হয়, তখন আরো বেশি পরিমাণে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নিঃসরণ ঘটে এবং সে বলে যে তোমাকে আরো বেশি টি3 এবং টি4 রিলিজ করার জন্য। তো হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে আমরা দেখি যে টি3 এবং টি4টা যে হরমোনটা নিঃসরণ ঘটে তার পরিমাণ কম থাকে এবং যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাকে তার পরিমাণটা বেশি থাকে। অর্থাৎ আপনি যখন থাইরয়েড প্রোফাইল যখন রক্তের আপনার চেক করবেন তখন আপনি এই রেজাল্টটা কিন্তু পাবেন। এক্ষেত্রে কি হবে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের পরিমাণটা বৃদ্ধি পেয়ে আছে এবং টি3 এবং টি4 হরমোনের পরিমাণটা কিন্তু কমে আছে। এক্ষেত্রে আমরা বলবো তাকে হাইপোথাইরয়েডিজম। এবং যখন তার উল্টোটা যখন ঘটবে অর্থাৎ হাইপার থাইরয়েডিজম যখন, যাকে আমরা বলবো, এই অবস্থাটাতে কি হবে যে থাইরয়েড স্টিমুলেটিং যে হরমোনটা আছে সেটা কম দেখা দিবে রিপোর্টে এবং যে টি3 এবং টি4 এর যে পরিমাণটা আছে সেটা কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে, এভাবে রিপোর্টটা আসবে। তো বন্ধুরা আশা করি আপনারা হাইপো এবং হাইপার থাইরয়েডিজম সম্পর্কে বুঝে গেছেন। হাইপো অর্থাৎ কম, হাইপো মানে কম অর্থাৎ টি3 টি4 কম এবং হাইপার মানে বেশি, সেটা মেডিকেল টার্মে যে কোনো বিষয়ে হাইপো এবং হাইপার সম্পর্কে অবশ্যই আপনাদের ধারণা হয়ে গেছে। এবার বন্ধুরা আমরা জানবো যে এই যে থাইরয়েডের সমস্যাটা হয় সেটা কেন হয় এবং তার ফাংশনটা কি, এটা এত বেশি ইম্পর্টেন্ট কেন, তা আমাদের শরীরের ভেতর কিভাবে এত বেশি প্রভাব ফেলে। সো এই থাইরয়েড যে গ্ল্যান্ড বা হরমোনটার কাজ কি সেটা আপনি একটু বুঝে নিন। দেখুন যে ফাংশন থাকে, ফাংশনের মধ্যে প্রথমে আছে রেগুলেট বডি মেটাবলিজম। মেটাবলিজম অর্থাৎ আমরা যে খাবারটা খাই সেটা যে আমাদের হজম প্রক্রিয়া হয় এবং হজমের ফলে আমাদের শরীরে তার বিভিন্ন যে কার্যকারিতা তার মধ্যে যে ভিটামিন নিউট্রিশন থাকে সেটা যখন আমাদের শরীরের ভেতর যে কাজ করে এবং তাকে যে হজম করার যে প্রক্রিয়াটা তা রাখে সেটা কিন্তু মেটাবলিজম প্রক্রিয়ার মাধ্যমে হয়। তো মেটাবলিজম আপনার যদি খুব বেশি বৃদ্ধি পেয়ে যায় তাহলে দেখবেন আপনার শরীর সেটাকে আপনার শরীরে জমবে না, সব হজম হয়ে যাবে, আপনি চিকনা হয়ে যাবেন, পাতলা হয়ে যাবেন। আর মেটাবলিজম আপনার যদি গড়বড় হয় তাহলে আপনি খুব বেশি মোটা হয়ে যেতে পারেন বা আপনি খুব বেশি সরু হয়ে যেতে পারেন, আপনি খাচ্ছেন তারপর দেখবেন আপনার স্বাস্থ্য হচ্ছে না। তো এই মেটাবলিজম খুব বেশি ইম্পর্টেন্ট। গ্রোথ হরমোনস, যে বাচ্চারা থাকে, ছোট যে বাচ্চারা থাকে তাদের গ্রোথ হরমোন অর্থাৎ তারা যে বড় হয় সেই গ্রোথ হরমোনটার মধ্যে কিন্তু খুব বেশি সমস্যা সৃষ্টি করে। সো আমাদের যে গ্রোথ থাকে সেটাকে কিন্তু রেগুলেট করে এই থাইরয়েড, এই থাইরয়েডের যদি সমস্যা হয় তাহলে কিন্তু গ্রোথে বাচ্চার যে বড় হওয়াটা তার মধ্যে কিন্তু প্রবলেম সৃষ্টি হতে পারে। তাছাড়া বডি টেম্পারেচার, আমাদের যে শরীরে যে তাপমাত্রা থাকবে সেখানেও কিন্তু তারতম্যতার সৃষ্টি সেটা করতে পারে। তাছাড়া অন্যান্য শরীরের বিভিন্ন কার্যকারিতার উপর সেটা কিন্তু প্রভাব ফেলতেই পারে। সো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে থাইরয়েড হরমোনের সমস্যা হলে কত বেশি ইম্পর্টেন্ট এবং সেটা আমাদের শরীরে কত বেশি ক্ষতি করতে পারে। এবার আমি আলোচনা করব যে কারণটা কি, এই যে থাইরয়েডের সমস্যা হয় হঠাৎ করে এই যে গ্ল্যান্ডটা সেটা তার কাজ কমিয়ে দেয় বা বাড়িয়ে দেয়, হরমোন সিক্রেশনটাকে কমিয়ে বাড়িয়ে দেয়, কেন দেয়। আসলে কিছু ডিজর্ডার আছে বা কিছু ডিজিজ যাকে আমরা হাশিমোটোস ডিজিজ বলে থাকি, অর্থাৎ মেডিকেল টার্মে সেটাকে বলা হয় হাশিমোটোস ডিজিজ বলা হয়। এক্ষেত্রে কি হয় যে আমাদের যে ইমিউনিটি সিস্টেম থাকে অর্থাৎ আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে সেটা কিছু অ্যান্টিবডিস তৈরি করে এবং ওই অ্যান্টিবডিগুলো আমাদের যে থাইরয়েড যে গ্ল্যান্ডের যে সেল বা থাইরয়েড গ্ল্যান্ডের যে কোষগুলো থাকে ছোট ছোট, সেই কোষগুলোকে কিন্তু শত্রু ভেবে সেগুলোকে অ্যাট্যাক করে এবং সেগুলোকে ধ্বংস করতে শুরু করে। এবং এভাবে যখনই কোনো, শুধু থাইরয়েড নয়, অন্যান্য যখনই কোনো আমাদের শরীরের গ্ল্যান্ডের উপর যখন আমাদের ইমিউনিটি অ্যাট্যাক করে তাকে আমরা অটো ইমিউনো ডিজিজ বলে থাকি। সো এটা আমাদের লাইফস্টাইল রিলেটেড হতে পারে, যেমন আমাদের খাওয়ার দাওয়া ঠিক নয়, আমাদের চলাফেরা ঠিক নয়, অর্থাৎ শরীরের উপর যখন আমরা খুব বেশি অত্যাচার করি তার যে ন্যাচারাল যে সিস্টেমটা সেটাকে যখন আমরা ব্রেক করার চেষ্টা করি তখনই কিন্তু এমন বিভিন্ন ধরনের অটো ইমিউনো ডিজিজ বা তার ডিজর্ডারটা কিন্তু সৃষ্টি হয়। সো এই থাইরয়েড একটা অটো ইমিউনো ডিজিজ, যার ফলে আমাদের শরীরের যে ইমিউনিটি সিস্টেম সেটাই কিন্তু সেটাকে নষ্ট করতে শুরু করে তার সেলকে। তাছাড়া বিভিন্ন ভাইরাল ইনফেকশন হতে পারে, ভাইরাল ইনফেকশন, কোনো থাইরয়েডাইটিসের সমস্যা হলো, তা ইনফ্লামেশন হয়ে গেল, তার ফলে কিন্তু তার তারতম্যতা সৃষ্টি হতে পারে এই হরমোনগুলোর মধ্যে। সো এক্ষেত্রে অবশ্যই দেখা যায় কিছুদিন মেডিসিন, অ্যালোপ্যাথি মেডিসিন নেওয়ার পর সেটা যদি ইনফেকশনটা যদি আপনার ঠিক হয়ে যায় এবং থাইরয়েডটা আপনার সঠিক জায়গায় চলে আসে তাহলে কিন্তু আবার সেটা নর্মালও হয়ে যায়। সো এটা হতে পারে। প্রেগনেন্সির ক্ষেত্রে পোস্ট পার্টাম থাইরয়েডাইটিস হতে পারে। অনেক মায়েদের দেখবেন যে উনি প্রেগনেন্ট হলেন এবং ডেলিভারির পর দেখা যায় তাদের
এই থাইরয়েডের সমস্যা হয়ে যায় বা অনেকের ডায়াবেটিকের সমস্যা হয়ে যায়। তো এগুলো কিন্তু হয় প্রেগনেন্সির ক্ষেত্রে, কারণ এক্ষেত্রে হরমোনালি বিভিন্ন চেঞ্জেস কিন্তু ঘটে। তাছাড়া আছে যেমন ল্যাক অফ আয়োডিন, অর্থাৎ যে খাবার অর্থাৎ যে লবণ থাকে, বেশিরভাগ বলে যে আয়োডিনযুক্ত লবণ খাওয়ার জন্য, যে লবণের মধ্যে আয়োডিনের ঘাটতির ফলে বলা হয় যে এই সমস্যাটা হতে পারে। তাছাড়া বললাম যে মহিলাদের ক্ষেত্রে বেশি হয়, কারণ তাদের যে হরমোনাল যে ফাংশনটা থাকে সেটা কিন্তু খুব বেশি হয়, যার ফলে তাদের মধ্যে এই সমস্যা হতে পারে। অ্যান্টি থাইরয়েড মেডিসিন, অর্থাৎ এই থাইরয়েডের এগেনস্টে যদি কোনো মেডিসিন দেওয়া হয় তাহলে তার ফলেও কিন্তু সমস্যা হতে পারে। তাছাড়া বিভিন্ন সময় দেখা যায় যে থাইরয়েডের কোনো ইনফেকশন বা ইনফ্লামেশন, অনেক সময় থাইরয়েডের মধ্যে টিউমার হয়ে যায়, তার ফলে তাকে কেটে বাদ দিতে হয়, অর্থাৎ অপারেশন করতে হয়। এখানে যে আপনার দেখেন দুটি পার্ট থাকে, একটি পার্টকে অনেক সময় কি হয়, ধরুন এই পাশে টিউমারটা হলো থাইরয়েড গ্ল্যান্ডের, বা এই পাশে হলো, যে পাশে হলো সেই পার্টটাকে কেটে ডাক্তারবাবুরা বাদ দিয়ে দেন, কারণ থাইরয়েডের টিউমার হলে পরবর্তী সময় সেটা থেকে থাইরয়েড ক্যান্সার হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে। এক্ষেত্রে দেখা যায় যে এই হরমোন যে রিলিজটা তার উপরে কিছুটা প্রভাব কিন্তু পড়ে। এবার আমি এই যে থাইরয়েডের কিছু সিমটম সম্পর্কে আলোচনা করব। সিমটমসের মধ্যে আমি হাইপোথাইরয়েড সম্পর্কে বেশি আলোচনা করব, কারণ হাইপোথাইরয়েডটাই কিন্তু বেশি দেখা যায়, যেখানে T3 এবং T4 এর পরিমাণটা কিন্তু কমে যায়। তো তার ক্ষেত্রে যে যে সিমটমস দেখা যেতে পারে, আপনার ওয়েট গেইন হতে পারে, ওজন খুব বেশি আপনার হঠাৎ করে দেখবেন বেড়ে যাচ্ছে। তাছাড়া আপনার পাফিনেস অফ ফেস হতে পারে, আপনার চেহারাটা দেখলে বা চুকটা দেখলে, আমি এখানে একটা থাইরয়েডের ছবি দিয়ে দিচ্ছি যা থাইরয়েড হওয়ার সমস্যা হয়েছে, চুকটা দেখলে আপনি বুঝতে পারবেন যে হয়তো থাইরয়েডের সমস্যা, মাসেল উইক হতে পারে। তাছাড়া আপনার ইররেগুলার পিরিয়ডস হতে পারে, মহিলাদের ক্ষেত্রে যে মাসিকের সমস্যাটা হয় সেটা কিন্তু ইররেগুলার হওয়া যেতে পারে। তো এগুলো লক্ষণ দেখা দেবে। তাছাড়া ব্রেডিকার্ডিয়া, অর্থাৎ যে হার্ট রেট বা পালস আমাদের যে রেটটা থাকে আমাদের সেটা 60 নিচে চলে আসতে পারে, যাকে আমরা ব্রেডিকার্ডিয়া বলে থাকি। ডিপ্রেশন হতে পারে, আপনার দুশ্চিন্তা হতে পারে। তাছাড়া আপনার মেমোরি প্রবলেম বন্ধুরা হতে পারে। সো এই যে লক্ষণগুলো বললাম এগুলো অন্য রোগের ক্ষেত্রে হওয়া কিন্তু থাইরয়েডের সমস্যার ক্ষেত্রে কিন্তু খুব বেশি হয়। এই লক্ষণগুলো দেখলে অবশ্যই আপনি সন্দেহ করতে পারেন যে হয়তো আপনার থাইরয়েডের সমস্যা হয়েছে। এবার কিভাবে আপনারা তা পরীক্ষা করবেন, থাইরয়েড প্রোফাইল নামে একটি পরীক্ষা আছে যেটা আপনি খালি পেটে করলে খুব ভালো হয়। আপনার যদি ফাস্টিং অবস্থায় ব্লাড দেন এবং এই পরীক্ষাটা করেন তাহলে আপনি খুব সহজে এই থাইরয়েডের আপনার কি পরিমাণে আছে, অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কতখানি আছে, রিলিজ হচ্ছে, এবং T3 T4 এর পরিমাণ, অর্থাৎ এই তিনটি হরমোনের পরিমাণ কিন্তু আপনাকে নির্ণয় করতে হবে, যার মধ্যে এসে যায়। হাইপো তখনই বুঝবেন যখন আপনার TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বেশি থাকবে এবং আপনার T3 এবং T4 যখন কম থাকবে তখন আপনি বুঝবেন যে হাইপোথাইরয়েডিজমের সমস্যা। তো বন্ধুরা ট্রিটমেন্ট সম্পর্কে একটু আলোচনা করি, খুব বেশি ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট। দেখুন থাইরয়েডের সমস্যার ক্ষেত্রে কি হয়, বেশিরভাগ মেডিসিন দেওয়া হয়, যে মেডিসিনগুলো কি হয় এই T3 এবং T4 এর সাপ্লিমেন্ট দেওয়া হয়ে থাকে, যেটা একটা নর্মাল ডোজ থেকে শুরু করা হয় এবং পরবর্তী সময় ডাক্তারবাবুরা আপনার রেজাল্টটা দেখে, ব্লাডের পরীক্ষার রেজাল্টটা দেখে তাকে বাড়াতে পারেন বা কমাতে পারেন, এবং সারা জীবন একটা পেশেন্ট এই মেডিসিনটা খেয়ে যেতে হয়। তাছাড়া বিভিন্ন কারণ থাকে, যেমন কোনো ইনফ্লামেশনের ফলে যদি হয় তাহলে ইনফ্লামেশন ঠিক হয়ে গেলে হরমোন রিলিজ ঠিক হয়ে যেমন হয়। তবে আমি বলবো ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনার লাইফস্টাইলটা খুব বেশি ইম্পর্টেন্ট। কিছু ডায়েট চার্ট আছে সেগুলো আপনি যদি পরিবর্তন করেন আপনার খাবারের মধ্যে, যেমন আপনার লাইফস্টাইলটা আপনি যদি ঠিক করেন, তাহলে কিন্তু এই থাইরয়েডের সমস্যা নয় অন্যান্য যে লাইফস্টাইল বা অটোইমিউন ডিজিজ থাকে সেগুলো আপনি কিন্তু ঠিক করতে পারেন। বন্ধুরা DIP ডায়েট নামে একটা ডায়েট আছে, ডক্টর বিশ্বরূপ রায় চৌধুরী তিনি এই ডায়েটটি বানিয়েছেন, অবশ্যই এটি আপনারা দেখবেন। আমি তার লিংক হয়তো এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব বা অন্য একটা ভিডিও বানিয়ে দেবো আপনারা যদি চান। ওই ডায়েট চার্টটা আপনি যদি পালন করতে পারেন তাহলে আমার এতটুকু 100% আমার ভরসা যে এই সমস্যাগুলো থেকে আপনার সমাধান হয়তো হতে পারে বা এই থাইরয়েডের সমস্যা থেকে আপনি হয়তো মুক্তি পেতে পারেন। অবশ্যই ইউটিউবে বা অনলাইনে গুগলে গিয়ে আপনি যদি সার্চ করেন যে DIP ডায়েটটা কি, তাহলে আপনারা সেই ডায়েট চার্টটা অবশ্যই আপনারা পেয়ে যাবেন, এবং ওই ডায়েট চার্টটা আপনি সঠিকভাবে যদি নিয়ম অনুযায়ী পালন করতে পারেন তাহলে অবশ্যই তারা বলে যে এই যে থাইরয়েডের সমস্যা আছে, যারা ঔষধ খাচ্ছেন, তারা অনেক পেশেন্ট এমন আছেন যাদের এই ঔষধ খাওয়াটা বন্ধ হয়ে গেছে, আপনার থাইরয়েড একেবারে নর্মাল হয়ে গেছে। সো অবশ্যই আপনারা গিয়ে দেখবেন, বা আমি তার লিংক হয়তো এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিতে পারি, বা আপনারা যদি খুব বেশি কমেন্ট করেন তাহলে এই DIP ডায়েটের উপর একটা বিস্তারিত ভিডিও আমি বানিয়ে দেব। তবে দেখুন এই সকল সমস্যা আমাদের মূলত যে আমাদের লাইফস্টাইলের ফলেই কিন্তু হয়, আমাদের খাবার দাবার ঠিক নয়, ঘুম ঠিক নয়,
যার ফলে আমাদের অটো ইমিউন ডিসঅর্ডারের সৃষ্টি হয় এবং এগুলো হয়। তো আপনি ওই চারটার মধ্যে, ডায়েট চার্টের মধ্যে এমন বিস্তারিতভাবে বলা হয়েছে আপনি সকালের খাবারে কি খাবেন, দুপুরের খাবারে কি খাবেন, কি কি খাবার আপনাকে না আপনি খাবেন না। প্রাণীজ প্রোটিনের ক্ষেত্রে বলা হয় থাকে মাছ মাংস ডিম বা প্রাণীর যে প্রোটিনগুলো থাকে ডায়েরি প্রোডাক্ট দুধ, সেগুলো একেবারে আপনাকে বাদ দিয়ে দেওয়া প্রয়োজন। প্যাক ফুড অর্থাৎ বাজার থেকে যে খাবারগুলো প্যাক হয়ে আসে, প্রসেস ফুড, রিফাইন্ড অয়েল, এগুলো আপনাকে একেবারে বাদ দেওয়া প্রয়োজন। আপনাকে ফলের দিকে, সবুজ শাকসবজির দিকে, কোকোনাট ওয়াটার ইত্যাদির দিকে আপনাকে একটু যাওয়া প্রয়োজন, রেগুলার এক্সারসাইজ করা প্রয়োজন। সো ওই ডায়েটটা সম্পর্কে আপনারা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই তার উপর একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেব, যা থেকে হয়তো আপনার এই এই যে থাইরয়েডের সমস্যা তারা বলে যে সম্পূর্ণভাবে ঠিক হয়ে যায়। বন্ধুরা, এই ভিডিও সম্পর্কিত কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আশা করব ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং এই থাইরয়েড সমস্যাটা কেন হয় সেটা সম্পর্কে আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন। অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেকশন করে দেবেন, তাতে আগামী দিনের আপডেটটা আপনি খুব সহজে পেয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আপনার মূল্যবান সময় দিয়ে আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।